বিষ্ণু ঈসা ইসলামের কাছে যখন কোনো শিশু নিয়ে আসা হতো, তিনি তাহনিক করতেন। হাদিসে এসেছে, সিরায় এসেছে। তাহনিক কি? খেজুর চিবিয়ে খেজুরের মিষ্টি রস লালা সহ বাচ্চার মুখে লাগিয়ে দিতেন। আলেমদের কাছে, অনেক আলেমদের কাছে আসে, আমার কাছে অনেকে এসেছে বাচ্চাদেরকে নিয়ে, তো আমরা এই সুন্নার উপর আমল হিসেবে খেজুর চিবিয়ে এর রসটা মুখে ঢুকিয়ে দিয়েছে। বারাকা, বিষ্ণু ঈসা ইসলামের বারাকা নেওয়ার জন্য আসতো ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে। মদিনায় যখন সাহাবারা হিজরত করলেন মক্কা থেকে, মুসলিমদের ঘরে সন্তান সন্ততি নাই, বাচ্চা কাচ্চা হয় না। ইহুদিরা টিটকারি করে, এই তো মুসলমানদের সন্তান নাই। সর্বপ্রথম যেই সন্তান হয়েছে তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন আসমা বিনতে আবু বকরের ঘর উজাড় করে এক সন্তান এসেছে, পুত্র সন্তান, নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ ইবনে জুবাইর। তো আসমা আব্দুল্লাহকে কোলে নিয়ে বিষ্ণুনবীর কাছে আসলেন। বিষ্ণুনবী খেজুর চিবিয়ে ওনার লালা মিশ্রিত রস খেজুর সহ মুখে লাগিয়ে দিলেন। তো আসমা সবসময় গর্ব করে বলতেন যে আমার সন্তানের পাকস্থলিতে সর্বপ্রথম যেটা ঢুকেছে এটা হচ্ছে বিষ্ণুনবীর লালা মিশ্রিত খেজুরের রস। আল্লাহ আকবার! বাচ্চারা আসলে বিষ্ণুনবী তাহনিক করতেন, এবং এটা ল্যাবরেটরিক্যালি প্রুভ, সাইন্টিফিক্যালি প্রুভ, যে বাচ্চার জন্মের পরে এরকম মিষ্টি দিলে, স্পেশালি ডেটস নির্যাস যদি দেয়া হয়, তাহলে এটা তার ইমিউন সিস্টেম বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তার ব্লাড সার্কুলেশন বাড়ায়, রক্ত সঞ্চালন বাড়ায়। বিষ্ণুনবী এটা করতেন। অনেক মায়েরা বরকতের জন্য বিষ্ণুনবীর কোলে বাচ্চা দিতেন, অনেক বাচ্চা বিষ্ণুনবীর কোলেই পেশাব করেছে, হাদিস সাক্ষী। ওখান থেকে মাসালা এসেছে, মেয়ে বাচ্চা পেশাব করলে কীভাবে ক্লিন হবে, ছেলে বাচ্চা পেশাব করলে কীভাবে ক্লিন হবে। বিষ্ণুনবীর কোলে নিয়েছেন, পেশাব করে দিছে ভরায়। আল্লাহ, বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন। যেই বাচ্চার মাথায় বিষ্ণুনবী হাত বুলাতেন, ওই বাচ্চার মাথায় খুব বেশি বেশি চুল গজাত। সুবহানাল্লাহ, পড়বেন না? এক ভণ্ড, সেও ছিল নবী দাবিদার, মুসাইলামাতুল কাদ্দাব। সে নবীকে কপি করত, নবী যা যা করত তাই করত। তো সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত বুলাই দিতে শুরু করলো, যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলালে বাচ্চার মাথায় চুল বড় হয়, আমিও তাই করব। সে বলতো আমিও নবী। সে বলতো নবু আনি সুনলি ওয়ানি সুনলাকি মোহাম্মদ, এ মোহাম্মদ, নবু তোমার অর্ধেক আমার অর্ধেক। ইমামুর বাড়ির আবদার দেখছেন, বলে আমারটা আমাকে বুঝিয়ে দাও। তো নবীকে কপি করত। বিশ্বনবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো। তো এই বদমাসটা যখন কপি করে থুতু মারছে ওদের এলাকার কুয়ায়, ওটা ছিল মিঠা পানি, ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে গেছে। তো বিশ্বনবীকে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত বুলিয়ে দিতে শুরু করলো, পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা, চুল বাড়বে তো দূরের কথা, এদের মাথায় চুলই ওঠে নাই। আল্লাহু আকবার, মুজিজাতুন নবী। বিশ্বনবী মাথায় হাত বুলিয়ে দিতেন, বাচ্চাদেরকে চুমু খেতেন। আপনারা বাচ্চাদেরকে কোলে নেবেন, আদর করবেন, চুমু খাবেন, বিশ্বনবীর সুন্নাহ এটা। বাচ্চাদের সালাম দিতেন, মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন, তাদের সাথে খেলাধুলা করতেন, বাসার সময় পেলে এটা করবেন, ছেলেমেয়েদেরকে নিয়ে খেলতে নেমে যাবেন। শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না, ভুল দেখলে শুধরে দিতেন। এক ছোট্ট বাচ্চা কোলে বসে খাবারের প্লেট থেকে এখান থেকে ধরে, ওখান থেকে ধরে, তাও বাঁ হাতে। বিষ্ণুনবী বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, কুল বি আমিনি, বাঁ হাতে নয় ডান হাতে খাও, বা খুল মিম্মা ইয়ালিক, আর এদিক সেদিক থেকে নয়, তোমার সামনে যেটা আছে ওইটা খাও। সুবহানাল্লাহ, শুধরে দিতেন। সাদাকার খেজুরের স্তূপ ছিল, জাকাতের খেজুর। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিষ্ণু ঈসা ইসলামের দৌহিত্র, ছোট্ট মানুষ, হাঁটতে হাঁটতে যে খেজুরের স্তূপের দিকে খেজুর নিয়ে খেলতেছে, হঠাৎ একটা খেজুর খেতে আরম্ভ করলেন। বিষ্ণুই বললেন, কেখ কেখ, থামো থামো, ওয়াক থু থু, আমরা যে বাংলা ওয়াক থু বলি এটার আরবি হচ্ছে কেখ, নেই নানা ভাই, রাখো রাখো রাখো। আলা তাআলাম ইন্না লা নাকুলু সাদাকা, নানা ভাই তুমি জানো না আমরা হাশিমি খানদানের, আমরা সাদাকার মাল খেতে পারি না। আঙ্গুল ঢুকিয়ে মুখ থেকে খেজুর বের করে দিলেন। সুবহানাল্লাহ, এভাবে ছোট্ট বাচ্চাদের ভুলগুলো শুধরে দিতেন, কারেকশন করতেন। সুনানে নাসাইতে এসছে, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুরুল আনসার, তিনি যখন আনসারীদেরকে ভিজিট করতে যেতেন, ফায়ুসাল্লিমু আলা সুবিয়ানিহি, আনসারী বাচ্চাদেরকে সালাম দিতেন। আপনারা বাচ্চাদের সালাম দেন তো নাকি, নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন? অনেকে মনে করে যে আমি মুরব্বি হাজি সাহেব, 80 বছর বয়স, আমি তো শুধু সালাম পাবো, আমি দিব কেন? এরকম একটা ভুল ধারণা আছে না, সালাম শুধু ছোটরা দিবে, ব্যাপারটা কি এমন না? ছোটরা বড়দের দিবে, বড়রা ছোটদের দিবে, সবাই সবাইকে দিব, ঠিক কিনা বলেন? ইনশাল্লাহ বলেন সবাই। ওয়ায়ামসাহু বিরুসিহিম, বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন, ওয়া ইয়াদউ লাহুম, তাদের জন্য দোয়া করতেন।
তাহলে বিশ্বনবীর বাচ্চাদের সাথে আচরণ, ডিলিংস, ইন্টারাকশন কেমন ছিল বুঝতে পেরেছেন? একবার এক নামাজে ওনার নাতিদেরকে নিয়ে হাজির হলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে। তো নামাজের এক সিজদায় বিশ্বনবী এমন লম্বা সময় সিজদায় পড়ে রইলেন, মাথা আর উঠান না। মুসল্লিরা তো অবাক, সাহাবারা ভাবলেন হায় রে নবীজি অসুস্থ হয়ে গেলেন নাকি, অথবা ওহী নাজিল হলো নাকি। নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অসুস্থ হয়েছেন নাকি ওহী নাজিল হচ্ছিল, এত লম্বা সিজদা দিতে তো কখন দেখি নাই। বিশ্বনবী বললেন, না না, কুল্লুন যালিকা লাম ইয়াকুন, কোনটাই না, বরং ওয়ালাকিন্না বানী ইরতাহালানি, আমার নানা ভাই হাসান হুসাইন সিজদারত অবস্থায় আমার পিঠের উপরে উঠে বসেছিল। ফাকারিহতু আন উআজ্জিলাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতা, আমি উঠে গেলে তাদের ডিস্টার্ব হবে, এজন্য সিজদায় পড়েছিলাম। যতক্ষণ তাদের পিঠে উঠে খেলতে মনে চেয়েছে তারা খেলেছে, তারা নেমেছে, তারপরে সিজদা থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। তো আমরা কাঁধে নিয়ে খেলবো তো দূরের কথা, আমরা অনেকে বাচ্চাদেরকে মসজিদে দেখলেই রেগে যাই, আছে না নাই? অনেক মুরব্বীরা আছে মসজিদে বাচ্চা দেখতে পারে না, দেখবেন হ্যাঁ খিটখিটে মেজাজের হয়ে যায়, রিয়্যাক্ট করে। আলহামদুলিল্লাহ গত অনেক বছর ধরে বাংলাদেশে এটা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি বলেছি যে না, শিশুদেরকে আপনারা মসজিদে আসলে ধমক দিবেন না, ভুল করলে, আওয়াজ করলে, চিৎকার করলে তাদেরকে বকা দেওয়া যাবে। বলেন, আজকে যদি ও বকা খেয়ে মসজিদ থেকে ফিরে যায়, আর কোনোদিন মসজিদের দিকে পা বাড়াবে? ও যাবে ক্লাবে, হ্যাঁ ও যাবে গানের কনসার্টে, আর ফেরাতে পারবেন মসজিদে? আর আসবে না, খবরদার। আপনার একটা ধমকের কারণে মসজিদমুখী কোনো শিশু যেন অন্যদিকে না যায়, বুঝাবেন যে আব্বু এটা আমাদের এবাদত গা, পবিত্র জায়গা, এখানে দুষ্টামি করতে হয় না, আওয়াজ করতে হয় না, আল্লাহ তোমাকে অনেক গুণা দিবে। গুণার ভয় দেখালে কিন্তু বাচ্চারা আর দুষ্টামি করে না, দেখবেন, ঠিক কিনা বলেন? এই সেন্সটা তাদের আছে, এভাবে বুঝাবেন। মুসনাদে আহমদে একটা হাদিস এসছে, বিশ্বনবী ইসলাম ওনার চাচাতো ভাইদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করাতেন, লাইন ধরে দাঁড় করাতেন আর বলতেন, মান সাবাকা ইলাইয়া ফালাহু কাদা ওয়া কাদা, সবাই দাঁড়াও দেখি কে কার আগে আমাকে দৌড়ে ধরতে পারে, যে ধরতে পারবে তাকে পুরস্কার দেব। আল্লাহু আকবার। এবং বিশ্বনবীর এই কথা শুনে সবাই দৌড়ে যেয়ে বিশ্বনবীর ঘাড়ের উপর উঠত, বুকের উপর উঠত, ঝাঁপিয়ে পড়তো, বিশ্বনবী সবাইকে ধরে আগলে নিতেন, প্রত্যেকের গালে চুমু খেতেন, পড়েন, সুবহানাল্লাহ। এই ছিল শিশুদের প্রতি বিশ্বনবী ইসলামের আচরণ। তো আমরা এরকম আচরণ করি কিনা, আমাদের আচরণটা আমাদের বাচ্চা, আমাদের আত্মীয় স্বজনের ছোট ছেলে মেয়ে, আমরা কোথাও শিশুদেরকে যদি দেখি আমরা তাদের সাথে কিভাবে আচরণ করি একটু মিলিয়ে নিন, কার আচরণ কেমন এরকম করেন কিনা আমি আর জিজ্ঞেস করতে চাইলাম না, জাস্ট আস্ক ইউরসেলফ, নিজেকে জিজ্ঞেস করুন যে আমরা আমাদের বাচ্চাদের সাথে এরকম আচরণ করি কিনা।